হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি সৈয়দ প্রিন্স বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন স্পট নীলগিরি হিল রিসোর্টে যাচ্ছি। ভাবলাম নীলগিরি হিল রিসোর্টে যাওয়ার পথে একটি অসাধারণ স্পট আছে যেখানে দাঁড়িয়ে আপনারা চাইলে সেলফি অথবা ফটোশ্যুট করতে পারবেন। সে স্থানটির নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। সো ভিউয়ার্স, আপনারা এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চাইলে ছবি তুলতে পারবেন, যে ছবিগুলো খুবই আকর্ষণীয় হবে। আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন জায়গাটি কেমন। এই স্পটটি আপনারা পেয়ে যাবেন নীলগিরি হিল রিসোর্টে যাওয়ার পথে। ভিউয়ার্স, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তার রূপের পসরা সারা বছরই মেলে ধরে রাখে। এক এক সময়ে এক এক রূপের আধার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। সকালে মেঘের ভেলার খেলা, সূর্যোদয়ের আলোর খেলা, বিকেলের সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে, আর এজন্যই ডাবল হ্যান্ড ভিউতে খুব সকালে যেতে হবে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদর মুড়ে থাকে চারপাশ, সে এক দেখার মতো দৃশ্য। তাই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যেতে পারবেন যে কোনো সময়ই। তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে, তখন অনেক সময় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যাবার রাস্তা বন্ধ থাকে। ভিউয়ার্স, আপনি দেশের যে প্রান্তেই থাকেন, আপনাকে প্রথম বান্দরবন আসতে হবে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যাবার জন্য। সো ভিউয়ার্স, এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই স্থানটি কত সুন্দর, নিরিবিলি এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি স্থান। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখানোর পর আমি আপনাদেরকে দেখাবো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে কিভাবে আপনারা নীলগিরি হিল রিসোর্টে যাবেন, এবং যাবার সময়ের রাস্তার দৃশ্য উল্লেখ থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ধন্যবাদ।